পারিবারিক খুনসুটির গল্প নিয়ে ঈদের নাটক একটি বিরল বিড়ম্বনা। তরুণ নির্মাতা কাজল আরিফিন অমির এই নাটকে আছে এক ঝাঁক অভিনেতা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন উর্মিলা, শ্রাবন্তী কর। শুটিং লোকেশনে ছিলেন পার্থ সঞ্জয়। আম্মা, তুমি যে কিসব বলো, তুমি গেলে আমাদের ভালো লাগবে। সম্পর্কের টানাপোড়েনে ক্যামেরায় পরিবারের গল্পটা বলতে চেয়েছেন পরিচালক। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি তাতে বউ শাশুড়ির খটোমটো সম্পর্ক যেমন আছে তেমনি আছে রোমান্টিসিজম। আর সবকিছুকে এক করে ঈদে দর্শক আনন্দ পাবে এমনই নাটক একটি বিরল বিড়ম্বনা। গল্পটা আমার আপনার মানে যারা দেখবে সবার গল্প, একটা পারিবারিক গল্প। মূল বিষয়বস্তুটা হচ্ছে আমরা বিবাহিত পুরুষ যারা আছি তারা আসলে বউয়ের কাছে সবাই বিড়াল সেজে থাকি। আসলে বিয়ের পর সবাই বিড়াল হয়ে যায়, তো পুরুষ মানুষ আসলে বিড়াল না, তারা নিজেদের স্ত্রী ওয়াইফ যাই বলেন তাদেরকে খুশি করার জন্য আসলে বিড়ালটা সাজে। এন্ড অফ দ্য ডেতে এসে দেখা যায় যে তারা কেউ আসলে বিড়াল না, তারা বাঘ। কাস্টিং হচ্ছে হিল্লোল ভাই, নওশিন, ইন্তেখাব দিনার, উর্মিলা, মিঠু আপা, ইমতু, অন্তরা, অনুভব আছে, অনেক কাস্টিং আর কি। ওহরে, তোমার না এত বেশি এক্সকিউজ, মানে আমি কি করতাম বলো? আমার কি ইচ্ছা করে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় আসো। এখানে বাড়ির একটা ছোট্ট ননদ আছে, সুইট দেখতে, ওর একটা বাইরের বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা করি, যে সবসময় একটা রুম ডেটের জন্য বা বাড়ির মানুষরা যখন বাড়িতে থাকে না তখন একটা পরিবারে যা হয়, একটা বাড়ির ছোটো মেয়ের একটা বয়ফ্রেন্ড থাকলে যা হয় সেই ধরনের চরিত্রটা। এখানে আমাকে একটা রোমান্টিক ছেলের ক্যারেক্টারটা করতে হচ্ছে। পরিবারের আদরের বউটি উর্মিলা, তবে শাশুড়ির সাথে সম্পর্কে সে আদর কতটা পাবেন এই অভিনেত্রী তার দেখা মিলবে নাটকটিতে। একটা টিপিক্যাল বউয়েরই ক্যারেক্টার এটা, বউয়ের সাথে শাশুড়ি কখনো কখনো দেখা যায় আমাদের সামাজিক প্রেক্ষাপটের কারণে দেখা যায় অনেক সময় কিন্তু আমরা বউকে মেয়ে হিসেবে দেখতে পারি না, আবার মেয়ে অনেক সময় বউকে শাশুড়িকে মা হিসেবে দেখতে পারে না। তারপরও অনেক সময় দেখা যায় কিছুটা খুনসুটি থাকে, আবার অনেক সময় ভালো লাগার ব্যাপার থাকে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় থাকতে থাকতে। তো এরকম না, মেইনলি শাশুড়ি আর বউয়ের যে দ্বন্দ্বটা বা ভালোবাসাটা এটাই এখানে উঠে এসেছে। আচ্ছা সবসময় বিড়ালের মতো করো, বিড়ালের মতো চুরি চুরি করে তুমি আমার ফেসবুক চেক করো কেন, আমাকে বলতে পারো নাই? নাটকের পরিচালক বিশ্বাস করেন টিভি পর্দায় দর্শক ধরে রাখতে গল্প বলাটাই শেষ কথা। বিড়ালের মতো হলো আমার কোনো সমস্যা নেই, আমার ওই বিড়াল ছেড়ে থাকতে ভালো লাগে, আমি সারা জীবনে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। ঈদের জন্য তৈরি হচ্ছে তাহসানের গাওয়া গান মন কারিগরের মিউজিক ভিডিও, পরিচালনা করেছেন চন্দন রায়চৌধুরী। মডেল হিসেবে আছেন হালের ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এ কে আজাদ ও টিভিসি গার্ল আফরিনা রাজিয়া তৃণ। স্বপ্নময় এক ভুবনের হাতছানি মাখানো গানটির মিউজিক ভিডিও তৈরির লোকেশনে ছিলেন।